हेलो फ्रेंड्स, आज के आमी तोमादेर इंटरनल स्ट्रक्चर अफ द आर्थ बा पृथिवीर अभ्यंतरेर गठन सम्पर्के एकटु धारणा देव। आमी देखो एकटा कुलपिर मतो जिनिस एके रेखेछि। एटा होच्छे आमरा जदि एई पृथिवीटाके एरकम भावे देखि, एटाके जदि एमनि करे भाग करे नि अभ्यंतर पर्यन्त कतगुलो स्तरे विभक्त, एई सब सम्पर्के एखाने आमी तोमादेर बोलबो। एखाने देखो आमी डटेड लाइने एकटा एई पुरो जायगाटा एकेछि आर एटा होच्छे सडिड लाइने करा आछे, माने एटा आमी बोझाते चेयेछि एटा महासागर, एटा महादेशीय भूतक। ठीक आछे, एटा महासागर आर महादेश। महादेशीय भूतक होच्छे सियाल आर महासागरीय होच्छे सीमा। एई सीमा आर सियाल, এই শিয়াল আর এই সীমা, এই দুটো মহাদেশীয় আর মহাসাগরীয় ভূত্বককে একসঙ্গে, মহাদেশীয় এবং মহাসাগরীয় অংশকেই একত্রে ভূত্বক বলে, যার বিস্তৃতি 0 থেকে 100 কিলোমিটার। এদের ঠিক অল্প নিচেই বলতে পারো এটা হচ্ছে, এটা হয়ে গেল আমাদের ভূত্বক। এই এত দূর অংশ পর্যন্ত, এই পুরোটা হচ্ছে আমাদের পুরোটাই ভূত্বক। এর যে নিচের পোর্শন, এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ এটা, বা এদিক থেকে এটা বিস্তৃত, এই সরু মতন অংশটা, এটা হচ্ছে লিথোস্ফিয়ার। এটা হচ্ছে লিথোস্ফিয়ার, তার নিচেই আছে এটা হচ্ছে গুরুমণ্ডল। ভূত্বকের নিচে গুরুমণ্ডল, গুরুমণ্ডলের নিচে কেন্দ্রমণ্ডল। এই অংশটা হচ্ছে গুরুমণ্ডল আর এই অংশটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তো এই গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল আর ভূত্বক, এই তিনটে হচ্ছে মেন অংশ পৃথিবীর অভ্যন্তরভাগে। আর এই ভূত্বক যেটা বললাম, ভূত্বকেরই একটা অংশ হচ্ছে লিথোস্ফিয়ার। সেটা হচ্ছে এই ঊর্ধ্ব গুরুমণ্ডল। গুরুমণ্ডলের দুটো ভাগ, এটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, এটা নিম্ন গুরুমণ্ডল। এটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, এটা অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে কি হচ্ছে, ঊর্ধ্ব গুরুমণ্ডল, এই অংশটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল। এই ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং ভূত্বকের অংশ বিশেষকে বলা হচ্ছে, সমগ্র ভূত্বক এবং ঊর্ধ্ব গুরুমণ্ডলকে বলা হচ্ছে লিথোস্ফিয়ার। আর তার নিচেই থাকে ঊর্ধ্ব গুরুমণ্ডলের 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশ হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। এই অংশটা হচ্ছে সান্দ্র পদার্থ, অর্থাৎ জেলির মতো। একে নিম্ন ভূকম্পীয় বেগমণ্ডলও বলা হয়, কারণ এখানে ভূমিকম্পের তরঙ্গের বেগ কমে যায়। আর এর নিচের অংশটা হচ্ছে, এটা হয়ে গেল অ্যাস্থেনোস্ফিয়ার, তার উপরের এই পাতলা অংশটা হচ্ছে লিথোস্ফিয়ার, তার উপরের এই পুরো অংশটা হচ্ছে ভূত্বক, আর এই নিচের অংশটা হচ্ছে গুরুমণ্ডলের। একে বায়ুমণ্ডলের যেমন মেসোস্ফিয়ার আছে, সেমনি এর একটা ভাগ হচ্ছে, এটাকে মেসোস্ফিয়ার বলা হয়। কিন্তু এটা বায়ুমণ্ডলের নয়, এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগের মেসোস্ফিয়ার। নেক্সট হচ্ছে কেন্দ্রমণ্ডল। এখানে দেখো আমি লিকুইড লিখে রেখেছি, কারণ এই বহিঃকেন্দ্রমণ্ডলটা হচ্ছে তরল অবস্থায় আছে আর তার নিচের অংশটা হচ্ছে সলিড অবস্থায় আছে, একদম কঠিন। তাহলে ভূত্বক, ভূত্বকের দুটো অংশ, একটা হচ্ছে শিয়াল আর সীমা। শিয়াল আর সীমা, এর মধ্যে একটা বিযুক্তি রেখা, যাকে বলা হচ্ছে কনোরাডো বিযুক্তি। শিয়াল আর সীমার মধ্যে যে বিযুক্তি রেখা, এটা হচ্ছে কনোরাডো, কনোরাডো বিযুক্তি। নেক্সট হচ্ছে, এটা হয়ে গেল গুরুমণ্ডল, গুরুমণ্ডল এই পুরোটা, আর ওপরেরটা হচ্ছে ভূত্বক। তাহলে ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে হচ্ছে মোহ বিযুক্তি। এই বিযুক্তিটার নাম হচ্ছে মোহ ডিসকন্টিনিউটি, যাকে ইংলিশে বলে। থার্ড হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের দুটো ভাগ, একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, একটা নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডলের মধ্যে যে ডিসকন্টিনিউটি, তা হচ্ছে রেপিটি বা রেপিটি। আর নিচে হচ্ছে কেন্দ্রমণ্ডল, দুটো কেন্দ্রমণ্ডলের মধ্যে ভাগ, দুটো কেন্দ্রমণ্ডলের মধ্যে ভাগকে বলা হয় লেহমান। আর এই কেন্দ্রমণ্ডল আর এই গুরুমণ্ডলের মাঝে যে ডিসকন্টিনিউটি বা বিচ্যুতি, সেটাকে বলা হয় গুটেনবার্গ বিচ্যুতি। ঠিক আছে, তাহলে আমাদের মূল হচ্ছে তিনটে জিনিস, একটা হচ্ছে ক্রাস্ট ভূত্বক, তার নিচে হচ্ছে গুরুমণ্ডল, তার নিচে হচ্ছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের ওপরের অংশে আছে অ্যাস্থেনোস্ফিয়ার, যা সান্দ্র পদার্থ বা অর্ধগলিত। আর নেক্সট হচ্ছে নিচেরটা মেসোস্ফিয়ার। আর কেন্দ্রমণ্ডলের ওপরের অংশটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, হচ্ছে লিকুইড, আর অন্তঃকেন্দ্রমণ্ডল হচ্ছে সলিড।
আর এই যে আমি অ্যাস্থোনোস্ফিয়ার বলছি, এই অ্যাস্থোনোস্ফিয়ারই হচ্ছে ম্যাগমা চেম্বার। আমাদের যত আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় সবই অ্যাস্থোনোস্ফিয়ারের উপর ভাসমান পাতের থেকে যে অগ্নুৎপাতগুলো হয় সব এই হচ্ছে ম্যাগমা চেম্বার। এখানেই হচ্ছে কনভেকশন কারেন্ট সৃষ্টি হয়, যার কারণে ম্যাগমা লাভা বেরিয়ে আসে ম্যাগমা তৈরি হয়। থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের ভালো লেগে থাকলে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।